মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেসেজটা দিতাম, আমরা খুশ হয়েছি ইতিমধ্যে সরকারের একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা শিশু দর্শনকারী তারা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হইব। তবে আলহামদুলিল্লাহ এবং জিনা এবং দর্শন যদি দূর হয়ে যায় তাহলে আমরা শেখ মজুমর প্রতি আসতে বিরক্ত করবো। কিন্তু একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের দৃষ্টিগোচর আমরা করতাম চাই যে এটা তো সরকার বহু উদ্যোগ লইয়া সফল হয়েছে, নিঃসন্দেহে টিকার মাধ্যমে হাম রোগে দূর করতে মোটামুটি সক্ষম হয়েছে, ডক্টরে দূর করতে মোটামুটি সক্ষম হয়েছে, ঐশ্বর্য কিছুই উত্তেক্তকরণকে সামাজিক আন্দোলন করিয়া মোটামুটি সরকারি কন্ট্রোলে আনছে না গিয়ে আমার আছে। তো আমরা দাবি হইল যে আজকের এই বিশাল সমাবেশ থেকে আজিমান আলিসার পক্ষ থেকে যে দেশ যে মধ্যম আয়ের দেশ বানাইছে উন্নত বিশ্বের দেশ বানাইতে আমরা কোনো আপত্তি নাই, আমরা খুশ। আজ থেকে 30 বছর আগে মাঝে বিরাট যাইতে পণ্যর কাছ থেকে খাবর তার বলি নিত্য নিত্য জুতাদান পর্যন্ত করে বলি হয় এবং মাটির মাঝে সাথী মিশাইয়া মাঝে প্রধান নমাজ মাঝাইয়া কান্দার মাঝে করছে। আজকে টাইসর বাথরুম গরম পানি ঠান্ডা পানি মহমলর জায়নামাজ সুয়েদ কাতার থেকে আইছে কার্পেটের উপরে বিষয়া পড়ছে ওপরে দিন পালন বড় করে নিয়ে গেছে অভাবে স্বভাব নষ্ট কি হয়েছে অভাবে স্বভাব নষ্ট যখন উপরে করে দুপুরের খালি মাংস রাখছিস না আটারুটি খাইয়া মানুষকে এবার পালাইছে তখন মানুষের পরে সকালবেলা কোরআন করি করছি লবত আসিল বিদায় সত্যবাদিতা আসিল এবং আল্লাহ নূর বরকত হয়ে গেছে। আজকে দেশ উন্নত কিন্তু চরিত্র দক্ষ কথা ঠিক না ঠিক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গুজারিশ দেশকে যদি উন্নত করতে চাই আমার নজির তরজিয়তকে কবর করছি। আজকে সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র, কানাডার মানুষকে বসত করবার লাগি যায়, আমেরিকার বসত করবার লাগি যায়, ইউকে আলিস্তার সভাপতি মোহতারম সাহেবুল হাজি সন্তোষজনী সহ আমার সন্তান প্রশ্ন ইউকে মানুষে যায় বিনা পরিশ্রমে টাকা আসে না, কারণ পরিশ্রম আমরা দেশটাকে কয়েকগুণ বেশি করা লাগে কিন্তু মানুষ কেন পারিতে এই দেশ উন্নত উন্নত বিশ্বের দেশ কিভাবে হল একটা অমুসলমানের দেশ এই দেশের মধ্যে নাফরমানি আছে কিন্তু কোনো জুলুম নাই, এই দেশের মধ্যে নাফরমানি থাকতে পারে কিন্তু কোনো জুলুম নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আপনার যে দেশের সামাজিকভাবে একটা আন্দোলন সৃষ্টি করে প্রতিষ্ঠান ভিত্তিক একটা সেমিনার সেম্পোজিয়ামের ব্যবস্থা করে প্রচারপত্র ব্যবস্থা করে বিভিন্ন প্রণাম করে এই দেশ থেকে তখন মিথ্যা দূর করতে পারবে না দেশ উন্নত বিশ্বের দেশ হবে। এদেশের কোর্ট কাছারিতে যেদিন শতকরা 80% মিথ্যা সাক্ষী বন্ধ হবে এই দেশ সোনার বাংলাদেশ ডিজিটালের অর্থ এটা নয় যে গ্রামের যুবকদের হাতে নেট পৌঁছাইয়া দিয়া ইন্টারনেট দিয়ে চরিত্র নষ্ট করা, ডিজিটালের সুফল হচ্ছে মানুষের ডানমালের নিরাপত্তায় আগে ডিজিটাল পদ্ধতি আপনি ব্যবহার করবেন, বাজারের বেতার খাদ্য নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল পদ্ধতি থাকবে, সুদ ঘুষের দুর্নীতির বিপক্ষে আপনার অফিস আদালতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হবে, আসামি শনাক্তকরণে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হবে। তাই নোট করছেন আপনারা শুয়ে আলহামদুলিল্লাহ এবং নির্বাচনী ইশতেহারও দেখা গেছে যে খাদ্যমান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতির ব্যবহার তিনি অঙ্গীকারবদ্ধ। ডিজিটাল বাংলাদেশ পথে আমাদের আপত্তি নেই, কিন্তু যে দেশে মজলুমের ফরিয়াদ গগন বিদারী ফরিয়াদ, যে দেশের এক মাই সালাম লীগের ভিতর থেকে শত শত মজলুমের ফরিয়াদ প্রতি রাত আল্লাহ দরবারে পৌঁছে, যে দেশে প্রাইমারি স্কুলে নিষ্পাপ শিশু দর্শন থেকে মুক্ত হচ্ছে না, আসামিকে শনাক্ত করা যাচ্ছে না, পুলিশ এটা নিয়ে বানচাল করতেছে,
আমরা দেশে মার্ডার হয় পুলিশের ঢিল পুলে, কথা ঠিক না? ঠিক না? এখানে যদি ডিজিটাল পদ্ধতি দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ করা যায় এবং খুশিকে ব্যক্ত করা যায়, তাহলে এটা সুন্দর বাংলা থেকে বলি সাল্লাল্লাহু আলা